দুনিয়াতে যদি মানুষ সুখ পেতে চায় তার জন্য এই ব্যবস্থাপনা আল্লাহ ঘোষণা করে রেখেছেন। সুখ পাওয়ার পথ ও পন্থা স্কিম আল্লাহ জানিয়ে দিয়েছেন, সেটা হলো ইবাদত। ইবাদত কাকে বলে? ইমানদার অবস্থায় নেক আমল। নেক আমল কাকে বলে? যেটা ভালো কাজ হয়। ভালো কাজ কাকে বলে? যে কাজ স্রষ্টার দেয়া স্যাম্পলের সাথে মিলে। প্রিয় উপস্থিতি, জান্নাতের এক একটা দালান, এক একটা প্রাসাদ কত বিশাল হবে অকল্পনীয়, কিন্তু সেখানকার একটা ইটের দাম, একটা প্রাসাদে যে একটা ইট ব্যবহার করা হবে, এক একটা ইটের দাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোটা পৃথিবীর সব কিছু বিক্রি করে দিলেও ওই ইটের দাম দেওয়া যাবে না। এত দামি প্রাসাদ জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন, এত নাজ নিয়ামতের জিনিস দিবেন, কিসের বিনিময়ে? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদের ভালো কাজের বিনিময়ে। সেই ভালো কাজের জন্য আল্লাহ তাআলা কোনো স্যাম্পল পাঠাবেন না যে তুমি আমাকে ভালো কাজটা এরকম দাও, তুমি আমাকে এই কাজ দাও, আমি তোমাকে জান্নাত দেব, এই ঘোষণাই তো বলেছেন। তো তাহলে সেই ভালো কাজটার জন্য কোনো স্যাম্পল আল্লাহ তাআলা ইস্যু করবেন না? সেই স্যাম্পলের নাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর এই রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম নমুনা, সর্বোত্তম আদর্শ। এই আদর্শের সাথে মিল রেখে, ওনার দিক নির্দেশিত পন্থার সাথে মিল রেখে যত কাজ হবে সেটাই নেক আমল, ওটাই ইবাদত। যদি ওই স্যাম্পলের সাথে না মিলে, যত সুন্দর হোক না কেন, যত চাকচিক্যময় হোক না কেন, যত সুরেলা হোক না কেন, যত হৃদয়গ্রাহী হোক না কেন, যতই সুন্দর দেখতে মনে হোক না কেন, তার কোনো দাম নাই, কোনো দাম নাই, ওটা নেক আমল নয়, বদ আমল। নামাজের জন্য নবী করিম আলাইহিসসালাতু ওয়াসসালাম শিখিয়েছেন, আগে দাঁড়াতে হয়, তারপর হাত বাঁধতে হয়, কিছু পড়তে হয়, তারপরে রুকুতে যেতে হয়, রুকু থেকে উঠে তারপর সেজদায় যেতে হয়, ঠিক কিনা? আগে রুকু পরে সেজদা। এখন যদি কেউ মনে করে কোরআন শরীফে তো আর আল্লাহ বলেন নাই আগে রুকু পরে সেজদা, এটা তো নবী বলেছেন, কোরআন শরীফে তো আল্লাহ নামাজ পড়তে বলেছেন, রুকু করার কথা আলাদা বলেছেন, সেজদার কথা আলাদা বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন দাঁড়ানোর কথা, কিয়ামের কথা আলাদা বলেছেন, ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের কিছু অংশ তিলাওয়াত করো যা তোমার পক্ষে সহজ হয়, এটার কথা আলাদা বলেছেন। কিন্তু কোনটার পর কোনটা হবে আগে পর, এটা তো আর আল্লাহকে কোরআনে বলে দেননি, এটা কে শিখিয়েছেন? নবীজি শিখিয়েছেন, ঠিক কি ঠিক না? এখন যদি কেউ আবেগের বশবর্তী হয়ে মনে করে রুকুতেও আল্লাহকে শ্রদ্ধা করা হয়, সেজদাতেও আল্লাহকে শ্রদ্ধা করা হয়, রুকুতে অর্ধেক মাথা নামানো হয়, সেজদায় পুরাটুকু নামিয়ে মাটিতে রেখে দেওয়া হয়, শ্রদ্ধা বেশি প্রকাশ পায় রুকুতে বেশি না তার তুলনায় সেজদায় বেশি, তাহলে আমি আগে সেজদাটা করে নিই তারপরে রুকু করব, নামাজ হবে তো? এরকম লোকের পিছনে নামাজ পড়বেন? কেন নামাজ হবে না বলেন তো দেখি, তার আবেগের তো কোনো ঘাটতি নাই, একটাই ঝামেলা, সেটা হলো স্যাম্পল অনুযায়ী হয় নাই, ঠিক কি ঠিক না? আরো আস্তে বলেন, স্যাম্পল অনুযায়ী হয় নাই। যেহেতু স্যাম্পল অনুযায়ী হয় নাই, তার মানে এটা ইবাদত নয়, এটা নেক আমল নয়, এটা বিদআত, এটা শয়তানি। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, তাহলে দুনিয়াতে সুখের জীবন পাওয়া যাবে নেক আমলের বিনিময়ে, আর নেক আমল অর্থাৎ নবীজির সুন্নত গুলো পাওয়া যাবে কোরআন হাদিসের মাধ্যমে, ঠিক কিনা? সুখ দিবেন কে? আমার আপনার মনে অনেক প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো দেখি যার নেক আমল বেশি সেই ব্যক্তির টাকা পয়সা তত কম, সে তত বেশি কষ্টের ভিতরে জীবন কাটায়, কই সুখ কই থেকে পেল? আমরা দেখি যে আল্লাহর নাফরমানি যত বেশি করে তার টাকা পয়সা তত বেশি, তার ক্ষমতার পাওয়ারও তত বেশি, তার দাপটও তত বেশি, দেখি কিনা? হ্যাঁ, আল্লাহওয়ালাদের দাপটও নাই, আল্লাহওয়ালাদের টাকা পয়সাও নাই। যারা নেক আমল খুব বেশি করে দেখা যায় তারা আগে ধনী থাকলে গরিব হয়ে যাচ্ছে, বলেন না কেন? হয় কি হয় না? আমরা তো দেখি বেশি নেককার কারা, ঠেলাওয়ালারা, ভ্যানওয়ালারা, বেবি ট্যাক্সিওয়ালারা, রিক্সাওয়ালারা, হুজুর কই তারা তো সুখ পেল না? অথচ বুশ ব্লেয়ার
বাইডেন টাইডেন, হ্যাঁ ট্রাম্প ট্রাম্প, এগুলি যা কিছু আছে এগুলা কর না কেন, এরা ক্ষমতাও বেশি, পাওয়ারও বেশি, টাকাও বেশি, হ্যাঁ না কেন? মনে রাখবেন, টাকা পয়সার নাম সুখ না, সুখ মনের অনুভূতির নাম, সুখ অন্তরের অনুভূতির নাম, দুঃখ অন্তরের অনুভূতির নাম। যেগুলা বললাম এগুলা সুখের অন্যতম উপকরণ, এগুলা থাকলে সুখ পাওয়াটা সহজ হয়। হযরত মাওলানা ওমর পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহ এক বয়ানের ভিতরে বলছিলেন, সুখ আর দুঃখের উদাহরণ দিতে গিয়ে বলছিলেন, আমি ওটাকে আমার দেশের মতো করে মিলিয়ে বলি। আমাদের দেশে দেখেন না স্কুল কলেজের সামনে চাটনিওয়ালা, কামরাঙ্গাওয়ালা, তারপরে ওটার নাম কি, আরে ঝালমুড়ি, বাতাবি লেবু, এদের দোকান টোকান থাকে কি থাকে না? টিফিন আওয়ারে বন্ধু বান্ধবী এনারা মিলে খেতে যায়, ওখান থেকে কিনে কিনে খাওয়ায়। এখন ওখান থেকে মনে করেন ওই যে চালতার বা আমড়ার আচার নিয়ে খাচ্ছে মাখানো, এটার ভিতরে লবণ আছে, সরিষা বাটা আছে, আবার একদম শুকনা মরিচ ডুলে দেওয়া আছে ঝাল, দুজন মিলে খায়। চৈত্র মাসের কাঠফাটা রোগ, দুপুর বেলা কত ভয়ঙ্কর গরম, এমনি শরীর ঘামছে, তার ভিতরে যখন এটা খায়, খাওয়ার পরে মুখও জলে, জিভও জলে, আর কি বলে, খায় কি খায় না, খায় আর ঝালের চোটে চোখ দিয়েও রস পড়ে, নাক দিয়েও রস পড়ে, সব জায়গা দিকে ভাষাভাষি চলতেছে। বাইরে থেকে একজন দেখলে কি মনে করবে, আহারে কি কষ্টের ভিতরে আছে, কত দুঃখে আছে। আর যিনি খাচ্ছেন তার দশা হলো, যাকে নিয়ে পেরেশান, হায় রে না জানি কি কষ্টের ভিতরে বেচারা আছে, তার অবস্থা হলো এক প্লেট শেষ করে বলে আরেক প্লেট দেন। আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি মানুষ জীবন চালায়, সে পথের ধারে থাকা অবস্থায় চাল চুলো নাই, উপরে চাল নাই, খাওয়ার জন্য জ্বালানোর চুলো নাই, এরকম অবস্থাতেও আল্লাহ তাআলা তার হৃদয়ের ভিতরে সুখের অনুভূতি দিয়ে দেন। ধনীও পেতে পারে, গরিবও পেতে পারে, আমিরও পেতে পারে, ফকিরও পেতে পারে, রাজাও পেতে পারে, প্রজাও পেতে পারে, কিন্তু শর্ত হলো ঈমান আর নেক আমল ইবাদত, যেই জন্য তৈরি করেছেন সেটা ঠিক কিনা? এখন বলেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী গোসল কিভাবে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ব্যবসা কিভাবে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চাকরি বাকরি কিভাবে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী রাজ্য পরিচালনা কিভাবে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী কোর্ট কাছারি কিভাবে চলবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী সামাজিক কাজকর্ম কিভাবে চলবে, আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা, প্রতিবেশীর সাথে আচরণ, মা বাবার সাথে আচরণ, সন্তানের হক আদায় করা, স্ত্রী এবং স্বামীর হক আদায় করা, এই সব কিছু কিভাবে আদায় করা যাবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী কিভাবে হবে, খাওয়া দাওয়ার মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা কিভাবে হবে, হাঁটা চলার মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা কেমন হবে, এই সবগুলো পাওয়া যায় স্কুল কলেজে আর প্রাইমারি স্কুলে, কি বলেন? এই সব কিছু শেখানো হয় আমাদের ভার্সিটিগুলোতে, এগুলো পাওয়া যায় দুনিয়ার যে সমস্ত জ্ঞান বিজ্ঞানগুলো আছে সেগুলোর মধ্যে, এগুলো পাওয়া যায় কোরআন হাদিসের মধ্যে, কোথায় পাওয়া যায় আরো আসতে? এজন্য আমরা বলি রাষ্ট্রের মূল শিক্ষা কাঠামো যেটা আছে সেটার মধ্যে নিচ থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত ধাপে ধাপে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক কর, গোটা দেশের মধ্যে শান্তির ব্যবস্থা হয়ে যাবে। শান্তি সুখের ফয়সালা কোরআন আর হাদিসের মধ্যে, ঠিক কিনা? কোরআন আর হাদিস যদি না থাকে, কোরআন যদি না থাকে, কোরআনি শিক্ষা ছাড়া মানুষ মানুষ হতে পারে না, দুপে জানোয়ার হয়, কি হয়,
আরো আসতে যত শিক্ষা অর্জন করেন না কেন, যত ডিগ্রি অর্জন করেন না কেন, ডিগ্রি দিয়ে মানুষ মানুষ হয় না। মানুষের মানবতার মনুষ্যত্বের গুণাবলীগুলো অর্জন করার মাধ্যমে মানুষ মানুষ হয়। মানবতা মনুষ্যত্বের সর্বোচ্চ স্তরের শিক্ষা রয়ে গেছে কোরআন হাদিসের মধ্যে। মজার বিষয়, মুসলমান কোরআন গবেষণা করতে চায় না, কোরআনের দিকে মনোযোগ দিতে চায় না। যাদেরকে এই দৌলত আর নিয়ামত দেয়া হলো তাদের কাছে কোরআনের দাম নাই, কিন্তু যারা কোরআনকে অবিশ্বাস করে, কোরআনের নবীকে অস্বীকার করে, তারা কোরআনকে নিয়ে গবেষণায় পয়সা লাগায় এবং সেখান থেকে রিসার্চ করে ইসলামের ভালো জিনিসগুলো নিয়ে নিয়ে নিজেদের সমাজে বাস্তবায়ন করে, তাই দুনিয়াতে তারা উন্নত হয়, মুসলমান করে না। ওরা কোরআন থেকে গবেষণা করে বের করেছে, জোচ্চুরি করা যাবে না, দুই নম্বরই করা যাবে না, ব্যবসার ভিতরে দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না, সততার সাথে ব্যবসা করতে হবে, কথা যেটা দিব, কমিটমেন্ট যেটা দিব সেটা বহাল রাখতে হবে, ঠিক রাখতে হবে, ওয়াদা ঠিক রাখতে হবে, এগুলো তারা গবেষণা করে বের করে, মুসলমানদের থেকে নিয়ে তারা উন্নত হয়, তারা দুনিয়াতে সুশৃঙ্খল জীবনযাপনের ব্যবস্থা বের করে ফেলে। আর মুসলমানের কাছে কোরআন থাকা সত্ত্বেও তারা এখান থেকে দূরে থাকে। কোরআন যদি না থাকে, জানোয়ার আর মানুষের মাঝখানে কোনো পার্থক্য থাকে না, যত ডিগ্রি অর্জন করুক মানুষ জানোয়ার থাকে। উদাহরণ দিয়ে বোঝাবো, হ্যাঁ, আপনাদের দেশে গরু আছে, ছাগল আছে, কুকুর আছে, ভেড়া টেড়া আছে, এদের কোন সময় দেখেছেন পেশাব লাগলে তারা সুন্দর করে বসে, হাঁটু ভেঙে বসে তারপর পেশাব করে, দেখেছেন? বরং গরুর যদি পেশাব লাগে বসা থাকলে লাভ দিয়ে খাড়ায় তারপরে পেশাব করে, বলেন না কেন? তাই না? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা এটা জানোয়ারের কালচার। কিসের কালচার? জানোয়ারের কালচার। কোরআন মানুষকে শিখায়, মা তাকুমুর রাসূল ফাখুদুহ, আমার প্রিয়তম রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে আসেন সেগুলোকে মজবুত করে ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো, সেটাকে পরিত্যাগ করো, সেটাকে এড়িয়ে যাও, ওটা থেকে বিরত থাকো, ওটা করো না। কে বলেছেন? তাহলে নবীর কথা মানতে কে আদেশ করেছেন? এখন নবীজি আমাদেরকে কি বলেন শুনেন, কেউ যেন তোমাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব না করে। পেশাব করতে শিখিয়েছেন কিভাবে? দাঁড়িয়ে না, বসে, আরো আস্তে শিখিয়েছেন। বাতাসের উল্টো দিকে যেন পেশাব না করে, প্রতিকূল বায়ুর দিকে ফিরে যেন পেশাব না করে। কেন বলেন দেখি? কি করবে? নিজের গায়ে এসে পড়ে কাপড় চোপড় শরীর নাপাক করবে, নিচু জায়গায় বসে যেন উঁচু জায়গায় পেশাব না করে। কেন? বুঝে আসছে না আসে না? তোমাদের মধ্যে যেন কেউ যেন গর্তের মধ্যে পেশাব না করে। কেন? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শুধু মানবাধিকার শেখায় না, ইসলাম প্রাণী এবং পশু অধিকারও শেখায়। কেন? ওই গর্তের মধ্যে যে থাকে, যে বসবাস করে, সে তোমার কোনো ক্ষতি করেনি। গর্তে কে থাকে বলেন দেখি? ইঁদুর থাকে, ছোঁচো থাকে এবং সাপ বিচ্ছু থাকে, ঠিক না? এরা মানুষের বন্ধু? বন্ধু না, কিন্তু তোমার ক্ষতি সে করে নাই, সে তার বাড়িতে আছে। তুমি যখন ওখানে বসে পেশাব করবা, হ্যাঁ, মিস্টার র্যাটল স্নেক ভিতরে কি করছিলেন? রেস্ট নিচ্ছিলেন। দুপুর বেলায় উনি কি করছেন? রেস্ট নিচ্ছেন গরমের ভিতরে, একটু ঠান্ডা মাটির ভিতরে, হ্যাঁ, পেশাবটা করে দেওয়ার সাথে সাথে ঘুমটা ভাঙবে, কে আমার গায়ে এরকম ঠান্ডা পানি ঢেলে দিল রে? ঠান্ডা পানি, পেশাব ঠান্ডা হয়, হ্যাঁ, ঢেলে দেওয়ার সাথে সাথে কি হবে? ঘুম ভেঙে যখন সে বেরোবে মেজাজ খারাপ করে, তুমি তাকেও কষ্ট দিলা, এবং সে যখন বেরোবে তখন তুমি জুতো মুজো ফেলে দিবে দৌড়, তুমিও কষ্ট পেলা, ঠিক কি ঠিক না? এই খুঁটি নাটি জিনিসগুলো পর্যন্ত আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়ে গেছেন।
আনেন আমাকে দুনিয়ার কোন সামাজিক বিজ্ঞানের ভিতরে, আনেন আমাকে এনে দেখান যে দুনিয়ার কোন সমাজ বিজ্ঞানী এই ধরনের শিক্ষা আমাদেরকে দিয়েছে। একটা একটা করে বলতে গেলে কিভাবে বলবো। নবীজি বলেছেন দাঁড়িয়ে পেশাব করতে না বসে, আরো আস্তে বসে পেশাব করার মাধ্যমে একজন মানুষ জানোয়ার থেকে পৃথক হয়ে যাচ্ছে কালচারের দিক থেকে। এখন এই শিক্ষাটা পাওয়া যায় কোরআন হাদিসের মধ্যে ঠিক কিনা? জানোয়ার থেকে সে আলাদা হচ্ছে, জানোয়ারের কালচার থেকে তার নিজের কালচারকে সে পৃথক করে ফেলছে। অপরদিকে বড় বড় ডিগ্রিধারী মানুষরা অক্সফোর্ড থেকে পাশ করা, ক্যামব্রিজ থেকে পাশ করা, হার্ভার্ড থেকে পাশ করা, বড় বড় বিজ্ঞানী যারা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেন, এত বড় বড় জ্ঞানী মহাজ্ঞানীরা দাঁড়িয়ে পেশাব করে না তো? কয় না কেন? পেশাব করে না তো? ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলোর ভিতরে একটু যান, গেলেই দেখবেন, গেলেই দেখবেন বিজনেস ক্লাসে চড়ে এসেছে, অফিসিয়াল ট্যুরে এসেছেন উনি বড় বিজ্ঞানী, উনি এসে ঢুকে প্রথমে ইউরিনালের ভিতরে বসার জায়গা তালাশ করেন না, খাড়ায় খাড়ায় জানোয়ারের মতো দাঁড়াইতেছে। খবরও নাই, বিশাল ডিগ্রি সহকারেও মানুষ হয়েছে না জানোয়ার। এবং আল্লাহ তাআলা তাই বলেন, আল্লাহ তাআলা তাই বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু সংখ্যক জিন এবং ইনসানকে তৈরি করেছি, সৃষ্টি করেছি জেলখানার উপযুক্ত করে। কেন? যে উদ্দেশ্যে আমি তৈরি করেছি সেই উদ্দেশ্য যদি ব্যবহার না হয় তাহলে সেটা বাতিল মাল, বাতিল মালের জায়গা সম্মানের জায়গা হয় না, বাতিল মালের জায়গা কটকটিওয়ালার কাছে বিক্রি করার জন্য হয়, ভাগাড়ের মধ্যে ফেলা হয়, ডাস্টবিনে ফেলা হয়, ঠিক কিনা? মাইক তৈরি করা হয়েছে মুকাব্বিরুস সওত হিসেবে আওয়াজ দিবে সুন্দর করে, যদি নাকি মাউথপিস যেটা আছে মাইক্রোফোন যদি কাজ ঠিকমতো না করে আর আওয়াজ ঠিকমতো সাপ্লাই না করে, চালু করলে এই টাইপের কাজ করতে থাকে, ওই মাইক্রোফোন কাজে লাগাবে না ফেলে দিবে? কেন? যেই কাজে তৈরি করছে ওই কাজ, এটা ছাড়া আর যত কাজই করুক না কেন, যত কাজই করুক সেই কাজ কাজ নয়, যেই কাজে তৈরি করা হয়েছে সেই কাজ করলেই সে কাজের, ঠিক কি ঠিক না? আমাদেরকে তৈরি করা হয়েছে সূরাতুদ দারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কিসের জন্য, কার ইবাদতের জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কার ইবাদতের জন্য? যদি আমরা ইবাদত করি, প্রিয় উপস্থিতি যা বলেছি ওটা একটু চিন্তা করলেই আপনারা বের করে ফেলতে পারবেন, একজন ইমানদারের ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত যত কাজগুলো আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, স্ত্রীর সাথে আচার আচরণ, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ, আপনার প্রতিবেশী নেইবার এবং আপনার এলাকাবাসী আর সমাজের সাথে আপনার বিহেভিয়ার, আপনার ম্যানার কি হবে, আপনার শিষ্টাচার কি হবে, এই সব কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে শিখিয়েছেন কিনা, আরো আসতে শিখিয়েছেন কিনা? হ্যাঁ শিখিয়েছেন। ভালো কাজগুলোর ভিতরে ডান দিক এখতিয়ার করো, হাঁটা চলার সময় কোন দিকে হাঁটবো, রাস্তার মধ্যে কোন দিকে হাঁটবো, এখন হিসাব করে দেখেন, সাথে সাথে আপনি চিন্তা করেন কত বড় ডিসিপ্লিন নবীজি শিখিয়ে গেছেন, কারোর সাথে কোনো টক্কর হবে না রাস্তার মধ্যে, যদি ফুটপাতের ভিতরে যদি দুজন মানুষ হাঁটার জায়গা আছে, প্রত্যেকে যদি যার যার ডান দিকে হাঁটতে থাকে তাহলে ক্ল্যাশ হবে, মুখোমুখি সংঘর্ষ হবে। শ্রেণীতে উঠা নামার সময় যদি যার যার ডানে থাকে, বলেন না কেন, গন্ডগোল লাগবে। কত বড় সামাজিক বিষয় নবীজি এক দুই কথা দিয়ে শিখিয়ে গেছেন, এক দুই কথা দিয়ে কত কিছু নবীজি শিখিয়েছেন। তুমি যখন বাড়ি করবে আল্লাহ তোমাকে বাড়ি করার ক্ষমতা দিয়েছেন, এমন ভাবে বাড়ি করো না, ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারি জারিকা ফাতাসুদ্দারি হাহু, এমন উঁচু করে তোমার দেয়ালটাকে তৈরি করো না, এমন ভাবে তোমার দেয়াল তৈরি করো না, বাড়িটা বানিও না যে তোমার প্রতিবেশীর আলো বাতাস তুমি বন্ধ করে দিলে, তার বাতাস যাওয়ার রাস্তা তুমি বন্ধ করে দিয়েছো, এমন ভাবে বানিও না। দেখেন নবীজির এই বাণীর উপরে গবেষণা করে আমাদের পাশ্চাত্যের ভাইরা বের করেছেন বিসি, বিল্ডিং কোড,
একটা বিল্ডিং নির্মাণের জন্য নীতিমালা আছে না নাই? আরে বলেন না কেন? ওদের কাছ থেকে শিখে শিখে এখন আমাদের আমাদের মানুষ আমাদের কাছে মওলানা সাহেবদের কাছে নবীজির দেওয়া জিনিসগুলো আছে, আল্লাহর হুকুম, নবীর তরিকা, বিল্ডিং কিভাবে বানাইতে হবে, কোন সিস্টেমে কতটুকু জায়গা ছাড়তে হবে না ছাড়তে হবে, এগুলার বিস্তারিত কিছু না কিছু বিবরণ নবীজির মাধ্যমে আলেম ওলামার কাছে আসে না নাই? এখান থেকে নিবে না কেন? ইনারা তো অর্ধ শিক্ষিত, শিক্ষা দীক্ষা নাই, ইলিটারেট, সার্টিফিকেট নাই, কিছু পারে না। রবীন্দ্রনাথের 10টা কবিতা মুখস্থ বলতে পারলে প্রগতিশীল, শিক্ষিত মানে লার্নেড পার্সন, রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে পারে, একদম ধূমকেতু বলতে পারে, বাবা রে বাবা, অর্থসহ বলতে পারে। রবীন্দ্রনাথের 15 কবিতা 20 কবিতা মুখস্থ করে, 100 কবিতা মুখস্থ করে সেটার উপরে গবেষণা করলে তাকে পিএইচডি হোল্ডার বানিয়ে দাও, ডিগ্রি দাও। আর যে জ্ঞানটা এই জগতের না, এই জগতের ভিতরে যত বিজ্ঞান আছে সেই বিজ্ঞানকে আমরা কত কদর করি, কদর করা উচিত, যেটার অবদান আছে সেটার মূল্যায়ন করা উচিত, কিন্তু তার চেয়ে মূল্যবান জিনিসের জ্ঞানের মূল্যায়ন না করা, এটা হলো নির্বুদ্ধিতা এবং বোকামি। আমরা এটার বিরোধিতা করি, এটা আমরা বোঝানোর চেষ্টা করি। সমস্ত জ্ঞান, বিজ্ঞানের মর্যাদা, অবদান যথাযথ স্থানে স্বীকৃত, কিন্তু এই সমস্ত জ্ঞান বিজ্ঞান নির্ভুল, বলেন না কেন? মানব রচিত যত জ্ঞান বিজ্ঞান আছে, মানব রচিত যত জ্ঞান বিজ্ঞান আছে নির্ভুল, সংশয়ের ঊর্ধ্বে, আর কোনো সময় এটার মধ্যে অ্যামেন্ডমেন্ট আসবে না। যে কোনো বড় বিজ্ঞানী কোনো সূত্র আবিষ্কার করে অনেক কিছু করার পরেও বলবেন যে এটাই শেষ নয়, তার ভিতরেও পরিবর্তন আসতে, ঠিক কি ঠিক না? পরিবর্তন আসবে না, অপরিবর্তনীয় নির্ভুল সংশয়ের সবকিছুর ঊর্ধ্বে একমাত্র একটা জ্ঞান, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই সেই মহান কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। 1450 বছর পার হয়েছে, আজও কোনো এক অক্ষরের মধ্যে পরিবর্তনের প্রয়োজন পড়েনি। পৃথিবী যদি 1400 কোটি বছরও থাকে সামনে, কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। কেন? এটা সৃষ্টি কর্তৃক রচিত জ্ঞান নয়, এটা মহান স্রষ্টা কর্তৃক প্রদত্ত জ্ঞান, ঠিক কিনা? পৃথিবীর বলয়ের বাইরে মঙ্গল নিয়ে তারা রিসার্চ করেন, তারা বৃহস্পতি নিয়ে রিসার্চ করছেন, তারা প্লুটো নিয়ে, শনি নিয়ে রিসার্চ করছেন, এক একটা গ্রহ উপগ্রহ নিয়ে রিসার্চ করেন, এই পৃথিবীর বলয়ের বাইরেও তাদের জ্ঞান যায়। এরকম ব্যক্তিদেরকে আমরা কত সম্মান করি, কেন? তাদের জ্ঞানের পরিধি অনেক বেশি। মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করে, এগুলোর অনেকগুলো প্রতিষ্ঠান পৃথিবীতে আছে, কিন্তু সবচাইতে মোড়ল প্রতিষ্ঠান যেটা, ওটা হলো নাসা, আমেরিকার ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ওদের বিজ্ঞানীকে কত আমরা দামি মনে করি, আমি মোটেও বলছি না যে তাদের দাম নাই, অবশ্যই দাম আছে। কেন? তারা মঙ্গলে জমি কেনার ব্যবস্থা করে দিচ্ছেন, মঙ্গলে জমি তো কিনলা, গিয়া সিঙ্গারা পাইবা তো? আরে অন্য কিছু বাদ দিলাম, সিঙ্গারা পাইবা নি, পুরি পাইবা, হেটাও তো পাইবা না, স্যান্ডউইচ ফ্যান্ডুইচ বাদ দিয়ে দিলাম, তোমার জন্য সাজায় বইয়ে রয়েছে না, দোকান মার্কেটে এনে বইয়ে রয়েছে না, মঙ্গলে জমি কিনা কি খুশি? উনি মঙ্গলেই জমি কিনেছেন, আহমক কারে কয়, মানে কিছু মনে করেন না আপনারা, এটা কি আকল মন না ব্যাকল? যাইতে আইতে যে বাড়া দেউন লাগবো, জীবন শেষ, বাপ কাইলে জমি টুমি সব বেচা শেষ, খাইবি কি? মঙ্গলে জমি কিনেছি। তোমাদের জ্ঞান পৃথিবীর বলয়ের বাইরে হওয়ার কারণে আমরা কত বড় সম্মানের দৃষ্টিতে এনাদেরকে দেখি, আমরা চাই গবেষণা আরও হোক, আরও উপরে যাক, আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে তারা আরও জ্ঞাত হোক, এবং আল্লাহ যে কত বড় ক্ষমতাবান, কত বড় পাওয়ারফুল, কত বড় সূক্ষ্ম কুশলী, এই বিষয়গুলো মানুষ আরও জানুক, আমরা চাই কি চাই না? আমার রবের সত্যতা আরও বেশি প্রকাশ পাক, আমরা চাই। কিন্তু তারপরেও বলেন দেখি, নাসার বিজ্ঞানের কাছে যে জ্ঞান আছে সেটার দৌড় প্রথম আসমান পার হবে?
কন্যা কেন? আল্লাহ বলেন বলা কদ জাইয়ান্না সামা আদ-দুনিয়া বিম ওয়া জাইয়ান্না সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা, যত স্টার গুলো দেখো, বড় বড় যে স্টার গুলো দেখতে থাকো, যেগুলোর আলো তোমরা এখনো পর্যন্ত দেখতে পাওনি এত দূরে, এই সমস্ত স্টারগুলো, কোন কোন স্টার সূর্যের চেয়ে কয়েক লক্ষ গুণ বড়, সূর্য এই পৃথিবীর চেয়ে 9,13,000,000 গুণ বড়, সূর্য এই পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড় বলেন? 13,00,000 গুণ বড়। এই সূর্যের চেয়েও কয়েক কোটি গুণ বড় বড় স্টার আছে, এই সবগুলো প্রথম আসমানের বলেন নিচে, প্রথম আসমানের তুলনায়। যে নীলিমা আমরা দেখি মনে করেন, এটা এটা আসলে প্রথম আসমান নয়, যেটা আমরা দেখি, আমরা বলি আসসামা উসারকা, এটাকে যদি আবিধানিক অর্থে নিয়ে যাই, শূন্য আর মহাশূন্য এটা কি? নীল, আমাদের দৃষ্টির শেষ সীমা। কিন্তু এই যে নীল আকাশ দেখি আমরা, বলেন তো দেখি নীল আকাশের তুলনায় আমাদের পৃথিবীটা কত বড়? অনেক বড় না? প্রথম আসমানের তুলনায় এই পৃথিবী একটা ডিমের মতো। কিসের মতো? প্রথম আসমান কিন্তু আমরা দেখতে পাই না, এত উপরে ওটা আমরা দেখতে পাই না, কিন্তু এটা ডিমের মতো, ছোট্ট মুরগির ডিম, বিশাল আসমানের তুলনায় পৃথিবী যেমন একটা মুরগির ডিমের মতো, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় ওরকম ডিমের মতো, দ্বিতীয় আসমানের উপরে তৃতীয় আসমান, তার তুলনায় দ্বিতীয় আসমান ডিমের মতো, তারও উপরে চতুর্থ আসমান, তার তুলনায় তৃতীয় আসমান ডিমের মতো, পঞ্চমের তুলনায় চতুর্থটা ডিমের মতো, ষষ্ঠর তুলনায় পঞ্চমটা ডিমের মতো, তার চেয়ে এবার ষষ্ঠর তুলনায় সপ্তমের তুলনায় ষষ্ঠটা ডিমের মতো। এবার বুঝেন সপ্তম আসমানটা কত বিশাল এরিয়া নিয়ে, আল্লাহু আকবার বলবেন না? এই সব তৈরি করেছেন কে? এই সব কিছুর ক্রিয়েটর কে? মহান রব্বুল আলামিন, রব্বুল আলামিন। তিনি শুধু তোমাদেরকে পালেন না, বিশাল আসমান রাজি এবং এর ভিতরেও যা কিছু আছে সব কিছুকে উনি পালেন, শুধু তোমাদেরকে না, এত কিছু যিনি পালেন উনি তোমাদেরকে লালন পালন করতে পারবে না, তার জ্ঞান শিখলে তোমাদেরকে খাবার দিতে পারবে না, সম্মান দিতে পারবে না, এই রকম কল্পনা যে মানুষের মধ্যে আসে এরকম মুসলমানের দরকার আল্লাহর নাই। মেরে মুহতারাম দোস্ত, তার উপরে এই আসমানের সপ্তম আসমানের আর অনেক 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 উপরে সিদরাতুল মুনতাহা, এটা হলো সৃষ্টির লাস্ট এরিয়া, এরপরে আর সৃষ্টি যেতে পারে না, শুধু হামালাতুল আরশ ফেরেশতারা ছাড়া, এর উপরে আল্লাহ তাআলার স্পেশাল এরিয়া, স্পেশাল তাজাল্লির এরিয়া, তার অনেক অনেক উপরে এই সপ্তম আসমান সিদরাতুল মুনতাহার তুলনায় এই রকম ডিমের মতো, সিদরাতুল মুনতাহার বিশাল এরিয়া, আরশে আজিমের তুলনায় ডিম না একটা বিন্দুর চাইতে অনেক ছোট, এই আরশের উপরে কুরসি, এই কুরসির উপরে সমাসীন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কে নিয়ন্ত্রণ করেন সব, বানিয়েছেন কে? ওই আরশে আজিমের সাথে নিচে লাগোয়া লাওহে মাহফুজ, কোন জায়গা? লাওহে মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল বুরুজের শেষ দুই আয়াতে জানিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজীদ, তোরা কোরআনকে দাম দিস আর না দিস, কান খুলে শুনে নে, বরং এটি হলো মহা সম্মানিত কোরআন, ফি লাওহিম মাহফুজ, এটার জায়গা হলো সুচ্চ স্থান লাওহে মাহফুজ। লাওহে মাহফুজ থেকে যে জ্ঞান আমার আপনার বাচ্চার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে আল্লাহ তাআলা রক্ষিত করে দেন, হেফাজত করে দেন, এই নির্ভুল জ্ঞানের অধিকারীকে তুমি পিএইচডি ডিগ্রি দিতে চাও না, মনে করো কিছুই না, তোমার কাছে কোনো দামই নাই, কেন? কোরআন কি জিনিস তুমি জানোই না, কোরআন কত ঊর্ধ্ব জগতের জ্ঞানী জ্ঞান, যদি পৃথিবীর বলয়ের বাইরের জ্ঞান তাও প্রথম আসমানের অনেক নিচের এরিয়ার জ্ঞান আমাদের বিজ্ঞানীদের কাছে, নববিজ্ঞানীদের কাছে থাকার কারণে তোমরা তাদেরকে কত বড় মর্যাদার আসনে আসীন করো, তার চেয়ে কত ঊর্ধ্ব জগতের ইলম কোরআনে হাকিম, সেই ইলম
সেই কোরআনে হাকিম কারো হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা সিনার ভিতরে হেফাজত করে দিলেন এবং তার মর্ম আর অর্থ আলেম ওলামার কাছে আল্লাহ তাআলা খুলে দিলেন। এই আলেম ওলামাদের জ্ঞানকে তোমাদের কাছে তুচ্ছ জ্ঞান মনে হয়, কোরআনের জ্ঞানকে তোমাদের কাছে সাধারণ জ্ঞান মনে হয়, এই ধরনের মুসলমানের কোনো দরকার আল্লাহর আছে যে তাদেরকে দুনিয়াতে ইজ্জত দিবে আল্লাহ? সাহাবায়ে কেরাম কোরআনকে সবচেয়ে উপরে স্থান দিতেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কপর দিকহীন হওয়া সত্ত্বেও, কোনো অস্ত্রশস্ত্র ছিল না তারপরেও, তাদেরকে আল্লাহ তাআলা এত পাওয়ার দান করেছেন, অর্ধ জাহানের উপরে তারা রাজত্ব করেছেন, গোটা পৃথিবী তাদের সামনে মাথা নত করে থাকতো, থরথর কাঁপত। আমাদের কাছে এখন আমাদের কাছে অ্যাটমিক পাওয়ারও আছে, আমাদের কারো কারো কাছে অ্যাটমিক পাওয়ারও আছে, টাকা পয়সার দিক থেকেও আমরা অনেক পিছিয়ে আছি এরকম না, কিন্তু এখন পৃথিবীতে যদি কাউকে লাঞ্ছিত দেখেন তো মুসলমান, যদি কাউকে অপমানিত দেখেন তো মুসলমান। কেন? দামি যে জিনিসের সাথে সম্পৃক্ত হলে সে দামি হতে পারত, সেই কোরআনকে সে লাথি মেরেছে, সে কোরআনকে সে পেছনে ফেলেছে, যার কারণে আল্লাহ তাদেরকে অপমান আর লাঞ্ছনার গণ্ডির ভিতরে দাবিয়ে দিয়েছেন। তাদের কাছে সুখের চাবিকাঠি কোরআন রয়েছে, কিন্তু তারা এই কোরআনকে বাদ দিয়ে সুখ তালাশ করে ইউরোপ আমেরিকার কাছে, অন্যদের স্কিমের কাছে। এই জন্য মানুষ বানানোর এলেমের নাম হলো কোরআন। যে জ্ঞান মানুষকে কি বানায়? মানুষ বানায়, জান জানোয়ার থেকে পৃথক করে সত্যিকারের মানবিক গুণাবলীগুলো যার ভেতরে পয়দা করে দেয়, যে জ্ঞান, সেই জ্ঞানের নাম হলো কোরআনই জ্ঞান। এটা কোনো সৃষ্টিরচিত জ্ঞান নয়, কার জ্ঞান? স্রষ্টার দেওয়া জ্ঞান। এটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরাতুর রহমানের প্রথম তিন আয়াতে, আর রহমান মহা দয়াবান, বলেন মহা দয়াবান, আল্লামাল কোরআন, যার সাথে বিশেষ দয়ার আচরণ করবেন বলে সিদ্ধান্ত নেন তাকে কোরআন শিখান, এবং কোরআন শিখানোর মাধ্যমে খালাকাল ইনসান, তাকে মানুষ বানান। কি বানান? আপনার বাচ্চাকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার বাচ্চাকে আপনি ডাক্তার বানান, আপনার বাচ্চাকে আপনি সায়েন্টিস্ট বানান, বিজ্ঞানী বানান, আপনার বাচ্চাকে আপনি রাজনীতিবিদ বানান। ইসলাম নিষেধ করেনি, ইসলাম এনকারেজ করেছে, বড় ব্যবসায়ী বানান, কোনো আপত্তি নাই, কিন্তু সবার আগে আপনার বাচ্চাকে আপনি কোরআনওয়ালা বানান। কচি মনে তার মনের ভিতরে আপনি কোরআন গেঁথে দেন, তাকে ইসলামের মৌলিক এবং ফান্ডামেন্টাল এলিমগুলো শিখিয়ে দেন। আপনার এই বাচ্চা ভবিষ্যতে যেই পেশায় পেশাজীবী হোক না কেন, সে জাতির উপকারে লাগবে, সে দেশের উপকারে নিজেকে উজাড় করে দেবে, সে জনগণের জন্য খেদমতের ডালিকে উজাড় করে দেবে, সে ব্যক্তি নিজের স্বার্থ নিয়ে চিন্তা করবে না। বুঝাতে পারিনি আপনাদের সামনে, এটার নজির তো ভুরি ভুরি বলবো। আলেম ওলামা মাওলানা সাহেবরা, এনারা সৌদি আরব কুয়েত কাতারে ভালো আলেম যারা, এনারা কুয়েত কাতার সৌদি আরবে গেলে শুধুমাত্র আরবি ভাষার জ্ঞানটার কারণে, অন্যগুলা দরকার নেই, শুধু এতটুকুর জ্ঞানের কারণে তাদের যে মর্যাদাটা ওখানে আছে, বড় বড় চাকরিগুলো তারা পেতে পারেন, 2 লাখ 3 লাখ 2.5 লাখ টাকার চাকরি তারা পেতে পারেন, 6 লাখ টাকার চাকরিও পেতে পারেন, এরকম অপরচুনিটি অনেকের জন্য আছে। তারপরেও তারা ওখানে না গিয়ে তারা বসে থাকেন কোথায়? একটা মাদ্রাসায়, একটা মসজিদের মধ্যে। মাদ্রাসার বেতন সম্মানী, মাসের পর মাস বাকি, নাম কাওয়াস্তে সম্মানী, তাও মাসের পর মাস বাকি, মসজিদের সম্মানী রেগুলার পাওয়া যায় ঢাকা শহরে, কিন্তু গ্রামগঞ্জে অনেক সময় বলেন না কেন নাই। তারপরেও আবার মসজিদের ভিতরে দায়িত্ব পালন করতে গেলে কত রকমের বাক্যবান আসে না নাই, হুজুর এটা বলতে পারবেন না, এটা বলবেন, এটা তো বলতে বলতেছে কোরআন, রাখেন আপনার কোরআন, এরকম বেকুব লোকও আছে না নাই, হ্যাঁ, কত রকমের কথাবার্তা। তারপরে আবার কমিটির, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মসজিদের কমিটির লোকজন ভালোই হয়ে থাকেন, মসজিদের জন্য খেদমত করেন, কিন্তু কিছু কিছু মানে কোনো কোনো কমিটির কিছু কিছু মেম্বার ইতর টাইপের হয় কি হয় না, আলেমের সাথে কিভাবে কথা বলতে হবে, ইমাম সাহেবের সাথে কিভাবে কথা বলতে হবে, খতিব সাহেবের সাথে কিভাবে কথা বলতে হবে, এই শিষ্টাচারটুকুও জানে না, আছে না নাই, হ্যাঁ আছে না নাই, এরকম গর্ধব টাইপের লোকজনের নির্যাতন সহ্য করেও মসজিদের ভিতরে তারা লেগে থাকেন, তারা বিদেশের গোল্ডেন অপরচুনিটিগুলো পাওয়ার পরেও যান না, ওখানে গেলে অনেক কাঁড়ি কাঁড়ি টাকা পেতেন, পার্থিবভাবে ফ্ল্যাট কিনতে পারতেন, জমি কিনতে পারতেন, অনেক কিছু কিনতে পারতেন, কিন্তু তা না করে
সামান্য নামকাওয়াস্তে একটা সম্মানের নাম দিয়ে জীবনটাকে কাটিয়ে দেন। অনেক সময় স্ত্রীর চিকিৎসার টাকা থাকে না, বাচ্চাকে হসপিটালে নেওয়ার টাকা থাকে না, এরকমও অবস্থা হয় কি হয় না? কাটিয়ে দেন, কেন বলেন তো দেখি, কেন কাটিয়ে দেন? তাদের সামনে একটা জিনিস আছে, সেটা হলো এই, আমার জাতি আমাকে তৈরি করেছে, আমি আমার জাতিকে ছেড়ে যাব না, আমার জাতিকে আমি জান্নাতি বানিয়ে সাথে নিয়ে যাব। আমি একা জান্নাতে যাব না, আমি মসজিদের ইমাম হিসেবে, খতিব হিসেবে থেকে এই এলাকার মানুষদেরকে দিন শিখিয়ে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করে তাদেরকে আমি সুখের সন্ধান দেব, তারা দুনিয়াতেও সুখ পাবে, ইবাদত করবে, আল্লাহর হুকুম নবীর তরিকায় সব কিছু পরিচালনা করে তারা সুখী হবে দুনিয়াতে, এবং তারা আমার সাথে একসাথে জান্নাতে বিশাল বাহিনী হয়ে যাবে। আমি একা জান্নাতে যাব না, সবাইকে নিয়ে যাব। বলেন তো দেখি, এই নিবেদিত প্রাণ জাতির জন্য আলে মোলামা হতে পারেন কেন? কারণ তাদের কাছে নবীদের ইলম, আসমানি ইলম, কোরআনের ইলম আর জ্ঞান আছে, এই চেতনাই তারা উদ্বুদ্ধ হন। এই চেতনাই যদি আমরা আমাদের জেনারেল লাইনের ভিতরে এই চেতনাটাকে যদি, কোরআনের এই চেতনাটাকে যদি বাস্তবায়ন করা যায়, নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত ধাপে ধাপে, এটা অপশনাল সাবজেক্ট নয়, ম্যান্ডেটরি সাবজেক্ট হিসেবে যদি নাকি দিয়ে দেওয়া যায়, ধাপে ধাপে কোরআন শেখানো হয়, একদম উপর পর্যন্ত কোরআনের বিভিন্ন স্তরের জ্ঞান সে অর্জন করতে থাকবে, তো এই ব্যক্তি নীতি নৈতিকতার কারণে এ দেশের জন্য সোনার সম্পদে পরিণত হবে, না হলে দেশের সম্পদ লুট করে বাইরে সুইজারল্যান্ডের ব্যাংকে পাচার করবে। বুঝাতে পারি নাই মনে হয়? আরে এলাকার গরিব লোক যারা শিক্ষিত টিক্ষিত না, তারা সব দেশের টাকা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে পাচার করে না? বিরাট ডিগ্রি লাগে চুরি করার জন্য? জ্ঞান বিজ্ঞান লাগে না? লাগে না। হ্যাঁ, চুরি কেন লাগে? তাহলে কেমনে পাচার করবে? লাগে না? লাগে না। তাহলে বলেন তো দেখি, এত মহাজ্ঞানীদের দিয়ে আমাদের লাভ কি হইতেছে? দেশের টাকা বাইরে পাচার। বুঝাইতে পারি নাই মনে হয়? বঙ্গবন্ধু এই আফসোসিত করছিলেন, পাকিস্তানিরা সব লুট করে লয়ে গেল, শুধু চোর করে লে থিয়ে গেল, আফসোস তো এমনি করেননি, রাগ করলে এক্সপাঞ্জ, যেটা মন চাবে না, হুজুরের পছন্দ হবে না, বাদ দিয়ে দেন। কিন্তু বলেন তো দেখি, কোরআনি জ্ঞানের কোনো বিকল্প আছে? একজন ডাক্তার যদি দিনদার পরহেজগার হয়, আল্লাহকে স্মরণ করে, সে ব্যক্তি কোনো সময় কলমের খোঁচায় তিনটা টেস্ট দরকার, সেখানে 15টা টেস্ট লিখে দিবে না। আবার কেউ 15 টেস্ট দিলে আপনারা মনে করেন উনি দুর্নীতিবাজ ডাক্তার, এটাও মনে করেন না। অনেক সময় দরকার 30টা টেস্ট, তারপরেও ডাক্তার সাহেব অনেক চিন্তা ভাবনা করে, তার অনেক খরচ হয়ে যাবে, তাই 15টা টেস্ট দিচ্ছে, এরকম হইতে পারে কি পারে না? হ্যাঁ, এই জন্য এরকম যদি আল্লাহর ভয় থাকে, তাহলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব ভুয়া বিল তৈরি করে সরকারের টাকা আত্মসাত করবে না, কন্যা কেন? যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরেই সুখ শান্তি সফলতা কামিয়াবি এটার বিশ্বাস থাকে, হালালের ভিতরেই আল্লাহ বরকত রেখে দিয়েছেন এই বিশ্বাস যদি থাকে, এই ঈমান আর চেতনা যদি থাকে, তাহলে বড় বড় দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে কলমের খোঁচায় দেশের স্বার্থ বিক্রি করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বস্তরে কোরআনের জ্ঞানকে সামিল করে, কোরআনের ভিত্তিতে জ্ঞান অর্জন করে নিজেদেরকে খাঁটি মুসলমান এবং জনসেবায় নিজেকে উৎসর্গিত হওয়ার তৌফিক দান করে। আল বিরুনি মুসলমান ছিলেন কি ছিলেন না বলেন না কেন? বু আলী ইবনে সিনা মেডিকেল সায়েন্সের কিংবদন্তি, সর্বপ্রথম যিনি শল্য চিকিৎসা অর্থাৎ অপারেশন শিখিয়েছেন, অঙ্গ প্রতিস্থাপন শিখিয়েছেন গোটা পৃথিবীকে, তিনি কে বলেন না কেন? বু আলী ইবনে সিনা। ইবনে সিনা কি কাফের ছিলেন না মুসলমান ছিলেন? শুধু মুসলমান ছিলেন না, একবার ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীর সাথে দেখা করতে এসে কিছুক্ষণ কথাবার্তা বলে, ওনার সাথে তো বড় বড় ডাক্তাররা সব আছে, উনি বের হয়েই প্রথম 2 রাকাত নামাজ পড়েছেন। ইমাম মোহাম্মদ ইবনুল হাসান সাইবানি ইমাম বুখারীর দাদা ওস্তাদ, ইমাম আবু হানিফার নাতি ছাত্র, দেখা করে হানাফি মাজহাবের অন্যতম একজন ইমাম, 2 রাকাত নামাজ আদায় করেছেন। ওনার সাথে যারা শিষ্যরা এসেছিলেন বড় বড় ডাক্তার, বড় বড় ডাক্তার, ওনারা জিজ্ঞেস করেছেন, আপনি এই মুহূর্তে নামাজ পড়লেন হঠাৎ, ব্যাপার কি? উনি বললেন, শুক্রিয়ার নামাজ আদায় করেছি 2 রাকাত, যেই লোকের সাথে কথা বলে আসলাম সেই লোকের
সূক্ষ্ম বিশ্লেষণী ক্ষমতা এবং তার মেধা এত উন্নত, যদি ওই ব্যক্তি এই রাস্তায় আসতেন আমি যেই লাইনে আছি, তাহলে আমি বুয়ালি ইবনে সিনাকে কেউ চিনত না, তাকেই চিনত। এজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আসলাম যে আল্লাহ তারে ওই লাইনে লাগাইছে। বুঝেন কি বলে, এনারা মুসলমান হওয়ার পরেও, নেককার পরহেজগার হওয়ার পরেও, পাক্কা নামাজি হওয়ার পরেও শুকরিয়ার অনুভূতি আসার সাথে সাথে দুই রেকাত নামাজ আদায় করেছেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ, এইরকম মানসিকতার ধার্মিক লোক হওয়া সত্ত্বেও বিশ্ব সেরা বিজ্ঞানী হয়েছেন কি হন নাই? আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআনকে যদি অঙ্গাঙ্গিভাবে ওইভাবে আমরা দিয়ে দিতে পারি, হাদিসকে যদি ওভাবে আমরা সাজাতে পারি, তাহলে আমাদের সমাজও পৃথিবীতে ইনশাআল্লাহ সর্বোচ্চ উন্নত আসনের আসীন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।